গর্ত থেকে বাঁচার অভিযান চলছে এখন বাইক নিয়ে। রাইডের মজা গর্তে মেরে দিল। আজ কাওয়াসাকি নিনজা 2020 হানিকম আজকে রাইড করব। দেখে নাও গাড়িটা চেনা চেনা লাগছে। হ্যাঁ, দীপ ভাইয়ের গাড়ি। চলো বেরোই, আজকে একে নিয়েই রাইড করব। তো থাকো ফার্স্ট টু লাস্ট। ভিডিও কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবে, আর যদি ভালো লাগে ভিডিও তো একটা লাইক ঠুকে দিও, ঠিক আছে? সো ফার্স্ট টাইম 2020 হানিকম ভাই রাইড করতে যাচ্ছি। সবাই দোয়া করো, বিসমিল্লাহ। ওকে, ও জানি না ক্যামেরায় কতটা পিকচার আসছে, কেননা কি আমার সেট আপ Z800 এর, তো সেই হিসাবে আমার ক্যামেরা সেট আপ করে থাকে। এটাই অনেক ঝুঁকতে হচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নাও, আমিও করছি। এত বাজে আছে যে আমি স্পিড নিতে পারছি না, স্পিড টানতে পারছি না। চারিদিকে ছোট ছোট গর্ত হয়ে গেছে, আর গর্তে পড়লে জানো কি হবে, বর্ষাকালে এই গর্তগুলো মারাত্মক হয়। যারা যারা আজাদিনে আসো তারা যাবার সময় কিন্তু খুব খুব সতর্কে যাবে, কেননা কি চারিদিকে ছোট ছোট গর্ত, একবার গর্তে পড়লে বাইক ডিসব্যালেন্স হয়ে যাবে। তার জন্য বলছি যে বাইক খুব সাবধানে নিয়ে যেও। আমি তাই জন্যই তো এত সাবধানে চালাচ্ছি, দেখো 60, 64, 65 যাচ্ছি, না হলে হাতে থাকবে এক্সটেনার আর গাড়ি যাবে 70, 80 হেতে। কিন্তু সামনেই তোমাকে দেখাচ্ছি, দেখো এই দেখো এই দেখো, ও কি মারাত্মক ভাই, এইসব গর্তে পড়লে আর গাড়ির রিম রিম থাকবে না। সব জায়গায় গর্ত হয়ে গেছে, রাস্তাটা এত বাজে হয়ে গেছে, যাবার পথটা আসার পথটা তাও টুকটাক রিপেয়ারিং করেছে, কিন্তু যাবার পথটা একদম খুব বাজেভাবে গর্ত হয়ে গেছে।
তো সাবধানে যাবে তোমরা সবাই যারাই আসবে রাইডে। তো আজ বেরিয়েছিলাম একটু মজা করতে, এনজয় করতে। তো আজ ট্রেনারটা চালাবার মজা নিচ্ছি, তোমরাও দেখে এনজয় করো আর ভাইকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। সব জায়গায় সব জায়গায় 1 কিলোমিটারের মধ্যে হাজারটা গর্ত, ওই জন্য ঠিকঠাক গাড়ি টেনে নিয়ে যাওয়া যাবে না। সো এই রোডে যা অবস্থা এখন রোডের, এই রোডে সুপার বাইক নিয়ে আসার মতো না, আর 100-এর উপর চালানো উচিত না। অবস্থা দেখো, প্রচুর বাজে অবস্থা রোডের। বিচ্ছিরি অবস্থা করে দিয়েছে, এত গড্ডা অবস্থা দেখলাম। এখান থেকে সুপার বাইক যদি স্পিডে যায় তার রিম থাকবে, এত বিচ্ছিরি রাস্তা হয়ে গেছে, রিপেয়ারিং এর কোনো নাম নেই। দেখে নিতে পারো, গর্তের রাইড, গর্তের রাইড করছি টেনার নিয়ে, আজ গর্তে রাইড করছি। গর্তে থেকে বেঁচে বেঁচে আমায় যেতে হচ্ছে। কি অবস্থা, গর্ত থেকে বাঁচার অভিযান চলছে এখন বাইক নিয়ে। রাইডের মজা গর্তে মেরে দিল। সো ফ্রেন্ডস, ভিডিও কেমন লাগলো? বাইক রাইড করে আমার তো খুব মজা লাগলো, তোমরা এনজয় করেছো হবে। তো এখন এখানেই এন্ড করব ভিডিওটা, আর এখান থেকে বাড়ি যাব, নিজের Z800 নিয়ে যাব। তো চলো, আই হোপ ভিডিও তোমাদের ভালো লেগেছে, তো লাইক করবে, সাবস্ক্রাইব করবে।